কমিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বোরহান উদ্দিন ও ফয়সাল নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হয়। সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এই সময় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুটি পক্ষ কারা বিষয়টির তদন্ত চলছে। সংঘর্ষে চার পাঁচজন আহত হয়। এই ঘটনায় দুপক্ষের কেউই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।